হাই এভরিওয়ান, তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ডেলিশিয়াস ম্যাঙ্গো শেক, একদম দোকানের মতন। তো প্রথমে দেখো কী হয়েছে, প্রথমে আমগুলোকে নিয়ে এরকম পাল্প বার করে নিয়েছি আমগুলো থেকে, তারপর পাল্পগুলো মানে আমগুলোর অ্যাকচুয়ালি এগুলো মানে কেটে কেটে ভেতর থেকে আটিটা বার করে হাত দিয়ে এগুলোকে পাল্পগুলো বার করে নেওয়া হয়েছে, এবং তারপরে ওটার মধ্যে যে শুয়োটু বা আঁশটাঁশগুলো রয়ে যায় আমের সেগুলোকে ড্রেন করার জন্যই ওরকম করে ছেঁকে নেওয়া হয়েছে। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেখো একটু দই অ্যাড করেছে ওই ছেঁকে নেওয়া পাল্পটা, তার সাথে একটু দই অ্যাড করা হয়েছে, আর তার সাথে দিয়েছি 4-5টা মতন বাতাসা, তোমরা আর একটু 1 চিমটি মতন নুন, তোমরা চাইলে বাতাসার বদলে চিনিও ইউজ করতে পারো। তারপরে এবার এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে। এখানে আমি টক দই ইউজ করছি, তোমরা চাইলে মিষ্টি দই ইউজ করতে পারো, তো সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ চিনির পরিমাণটা কম দেবে। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো মাঝে মাঝে একবার খুলে দেখে নিতে হবে যে মিক্সচারটা ঠিকঠাক হয়েছে কি না। দেখো টেক্সচারটা একটু বেশি মানে ঘন হয়েছে, তো সেই জন্য এটার মধ্যে একটু মেলাবো হচ্ছে ঠান্ডা জল। একটু ঠান্ডা জল দেওয়ার পরে আবার এটাকে লক করে যথারীতি আবার গ্রাইন্ড করা হবে। দেখো এবার আর তার সাথে দুটো বাতাসা দিলাম, কেন আমার মনে হচ্ছিলো টেস্ট করে একটু টক হয়েছে, তো দুটো বাতাসা দিলাম, তোমরা চিনিও অ্যাকর্ডিংলি ইউজ করতে পারো। তো তারপর যথারীতি এটা আরেকবার মিক্স করা হলো, এবং তারপরে এবার এটা খুলে দেখাবো যে এটা কেমন হয়েছে। দেখো আর আমি ওইদিকে অলরেডি তখন আইস কিউবগুলো বার করে রেখেছি, তো মা এগুলো গ্লাসে দিয়ে দিল, তো এটা মোটামুটি রেডি। জাস্ট একটা চামচ নিয়ে একটু পুরোটা ওপর থেকে নিয়ে শেক করে নিলাম, আর এরপর গ্লাসে ঢেলে এটাকে করা হবে স্যার। তো আমাদের ইয়াম্মি মিল্কশেক রেডি। তো এই গরমে বানাও, আর বানিয়ে জানাও কমেন্ট করে কেমন খেতে হয়েছে। থ্যাংক ইউ।